আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আল্লাহর কুদরতের এমন একটি কাহিনী শোনাতে যাচ্ছি যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। একটা জাহাজ ছিল যেটা নদীতে চলছিল, যার উপর ছিল হাজারো মানুষ এবং ছিল তাদের মূল্যবান ধন সম্পদ এবং ছিল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। জাহাজে যতটুকু মানুষ থাকার দরকার ছিল তার চেয়ে বেশি মানুষ হয়ে গিয়েছিল, খানিকটা বাড়ি হয়ে গিয়েছিল জাহাজটি। মাঝ নদীতে একসময় জাহাজটি তুফানের কারণে দুলতে থাকে এবং এক পর্যায়ে এমন হয় যে জাহাজটি ডুবে বসে। জাহাজ চালকের এক কর্মী সকল লোকজনকে জানালো জাহাজ অনেক বেশি বাড়ি হয়ে গিয়েছে এবং আমাদের সকলকে জীবিত বাঁচতে হবে, সেজন্য আমাদের কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র যেন আমরা জাহাজ থেকে পানিতে ফেলে দেই, এতে আমাদের জীবন রক্ষা পেতে পারে। মানুষবাদে অন্য যে সমস্ত দ্রব্য সামগ্রী সেই জাহাজে ছিল সেই সকল কিছু ফেলে দিলে জাহাজ অনেক বেশি হালকা হয়ে যেত এবং এতে সহজেই জাহাজ কিনারায় পৌঁছাতে পারত। দ্রব্য সামগ্রীর ওজন জাহাজ নিতে পারছিল না, তাই লোকটি মানুষের প্রাণ রক্ষার্থে এমন একটি সিদ্ধান্ত নিল। সকলেই এতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু একজন নতুন ব্যক্তি ছিল যে অনেক অপ্রয়োজনীয় সামগ্রী সেই জাহাজে তুলে রেখেছিল এবং সেগুলো এত বাড়ি হয়ে গিয়েছিল যে ওই কিছু সংখ্যক সামগ্রী যদি জাহাজ থেকে ফেলে দেওয়া হতো তাহলে জাহাজ অনেক হালকা হয়ে যেত এবং সহজেই কিনারায় পৌঁছে যেতে পারত। সকলেই রাজি হয়ে গেল সেই লোকটির সকল সামগ্রী জাহাজ থেকে পানিতে ফেলে দেওয়ার জন্য, কিন্তু যার সামগ্রী ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল সে বলল তার একার চক্ষু সামগ্রী কেন পানিতে ফেলা হবে, সবার থেকে কিছু কিছু অযোগ্য সামগ্রী যদি পানিতে ফেলে দেওয়া হয় এতে কোনো একজনের উপর ক্ষতি পড়বে না, এতে সবার উপর ক্ষতি হালকাভাবে সয়ে যাবে এবং সকল মানুষ বেঁচে যাবে। কিন্তু বাকি সকল লোকজন সেই লোকটির বিরুদ্ধে গেল এবং তার সাথে ঝগড়া করতে শুরু করে দিল। এক পর্যায়ে ঝগড়া এমন পর্যায়ে চলে গেল যে জাহাজের অন্য সকল লোকজন মিলে সেই লোকটিকে সহ সেই লোকটির সকল জিনিসপত্র জাহাজ থেকে পানিতে ফেলে দিল এবং তারা নিজেরা বিপদমুক্তভাবে যেতে লাগল। সেই লোকটি অনেক কষ্ট করে সাঁতরে জীবন বাঁচিয়ে রেখেছিল, কিন্তু কিছুক্ষণ পর হাঁপিয়ে যাওয়ায় সে তার জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফিরতে সে দেখতে পেল সে নদীর কিনারায় সুস্থভাবে ফিরে এসেছে। সে ব্যক্তি নদীর কিনারায় এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে না ছিল কোনো প্রাণী, না ছিল কোনো মানুষ, শুধু ছিল বন জঙ্গল আর পানি আর পানি। সেই লোকটি কোনোভাবে খুব কষ্ট করে উঠে দাঁড়াল এবং আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে তুমি সাহায্য করো, আমাকে তুমি রক্ষা করো। সেই লোকটি সেখানে থাকতে শুরু করে দিল এবং সেখানকার ফল ফ্রুট খেয়ে এবং মিঠে পানি পেয়েছিল। এক জায়গায় নদীর মিঠে পানি, সে সেই মিঠে পানি খেয়ে প্রাণ বাঁচিয়ে রেখেছিল এবং সূর্যের অতিবি বেগুনি রশ্মি এবং ঝড়বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে সে জঙ্গলের গাছ কেটে লাকড়ি দিয়ে ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করে দিল। একদিন সেই লোকটি তার সেই ঘরটির পাশে রান্না করেছিল এবং আগুনের ধোঁয়ায় তার ঘরটি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সে অনেক চেষ্টা করছিল তার সেই ছোট ঘরটি রক্ষা করার জন্য, কিন্তু সম্ভব হয়নি। তখন সেই লোকটি একেবারে ভেঙে পড়েছিল এবং সে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহকে ডাকতে লাগল এবং বলতে লাগল, হে আল্লাহ, আমার সাথে কেন এমন হচ্ছে, আমার সাথে কেন তুমি এমন করছো, আমি এর বিচার চাই। একে তো প্রথমে আমাকে ভুলভাবে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং এত কষ্ট করে আমি এই ছোট কুঁড়ে ঘরটি বানিয়েছি সেটাও আজ এভাবে পুড়ে ছাই হয়ে গেল, তুমি আমার সাথে কেন এমন করছো, আমি কি অপরাধ করেছি। এভাবে সে আল্লাহর কাছে খুব করে বিচার চাইল এবং কান্না করতে করতে এক পর্যায়ে সে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে অবাক হয়ে গেল কারণ তার সামনে একটি জাহাজ দাঁড়িয়েছিল যেখানে কিছু লোক ছিল যারা তার সাহায্য করতে এসেছিল, তাকে এই জঙ্গল থেকে নিয়ে যেতে এসেছিল। সে অনেক খুশি হয়ে গিয়েছিল কারণ তাকে কেউ বাঁচাতে এসেছে, সে যে নতুন করে জীবন ফিরে পেল সে খুবই খুশি। সে কোনোভাবে বুঝতে পারছিল না সে যে এখানে আছে সেটা সেই জাহাজের লোকজন কিভাবে জানতে পারল। তখন সে সেই জাহাজের লোকদেরকে জিজ্ঞেস করল তারা আসলে কিভাবে তার খোঁজ পেল এবং তার সন্ধান পেল, এটা তো খুবই একটা অপরিচিত জায়গা, এখানে এভাবে তো কারো আসার কথা না,
তখন সেই জাহাজের লোকগুলো বলল, সাধারণত আমরা নদীপথে যখন চলাচল করি, দূর দূরান্ত থেকে যখন কোনো ধোঁয়া দেখতে পাই, তখন বুঝতে পারি কোনো এক নদীর কিনারায় কেউ বিপদে আছে এবং আমাদেরকে ইশারা দেওয়ার জন্য আগুন জ্বালিয়ে আমাদেরকে জানানো হয় যে সে আসলে বিপদে আছে। তখন আমরা সেই ধোঁয়া দেখে সেই ধোঁয়ার পথ ধরে তাকে বাঁচাতে চলে আসি। আমরা এখান থেকে গতকাল একটি ধোঁয়া দেখতে পাই এবং বুঝতে পারি যে এখানে কেউ একজন বিপদে আছে এবং তাকে রক্ষা করতে আমরা এভাবে এখানে পৌঁছে গেছি। জাহাজের লোকগুলোর এই কথা শুনে সে লোকটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং অনেক খুশি হল। এরপর তাকে কিভাবে তার জাহাজ থেকে ওই জাহাজের লোকগুলো তাকে ফেলে দিয়েছিল সেই সকল কাহিনী ওই জাহাজের লোকগুলোকে জানালো। তারপর সেই জাহাজের লোকগুলো তাকে বলল, তোমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, কারণ তুমি যে জাহাজের কথা বলছো সেই জাহাজ মাঝ নদীতে এক ডাকাতের খপ্পরে পড়ে এবং সেই ডাকাত দল সেই জাহাজের সকলকে হত্যা করে এবং সকল ধন সম্পদ লুট করে নেয়। একমাত্র তুমিই সেই ব্যক্তি যে বেঁচে আছো। এ কথা শুনে সেই লোকটি ঠিক সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং খুব খুব ক্ষমা চেয়ে নেয় এবং বলতে থাকে, আল্লাহর প্ল্যানিংয়ের কাছে মানুষের চিন্তাভাবনা অনেক অনেক দূরে। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রাখা উচিত। কখনো আল্লাহর দরবারে এসে বিচার চাইতে নেই, কারণ সে যা চিন্তা করে আমরা তার চিন্তার ধারে কাছেও যেতে পারি না। অবশ্যই আমরা সবুর করব এবং ভালো কিছুর আশায় আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায় এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের এই শিক্ষণীয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে তারাও কিছু শিখতে পারে। তাহলে বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমরা একটি নতুন ফেসবুক পেজ খুলেছি, যেখানে আপনারা নতুন নতুন ইসলামিক ভিডিও পাবেন। আমাদের পেজের নাম হচ্ছে, আমাদের এই চ্যানেলের নামই রাখা হয়েছে, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করুন আমানত লিখে এবং সেই পেজের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং একটি লাইক করে দিতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আশা করছি। এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সেই পেজটির লিংক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সেই পেজটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমাদের এই চ্যানেলের মতো সেই পেজটিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুব জরুরি। ধন্যবাদ।